সো আমাদের মধ্যে শয়তান একটা ধারণা এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে যে অধিক হারে টাকা পয়সা কামানোই হচ্ছে সফলতা। অধিক হারে টাকা পয়সা কামানো হয়তো অনেক রিজিক কামিয়েছি না, টাকা পয়সা অধিক হারে কামানো আর রিজিক এটা এক বিষয় না। রিজিক সেটা নয় যেটা আপনি উপার্জন করতে পেরেছেন, বরং রিজিক হচ্ছে সেটা যেটা আপনি খেতে পেরেছেন। আপনার না হয় মাসে ধরেন 5 লক্ষ টাকা ইনকাম, আমার ভাই 25,000 টাকা ইনকাম। এখন আমি স্বাভাবিকত সুস্থ স্বাভাবিক একজন মানুষ সারা দিনে খায় কয় বেলা? নোয়াখালীর মানুষ মনে ছয় বেলা খায়। কয় বেলা খান? সকাল, দুপুর, রাত, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই 3 বেলা না? এর মাঝে হয়তো কিছু স্ন্যাক্স গ্রহণ করেন। এখন 5 লাখ টাকা যে বেটা কামায়, আমার যেহেতু 25,000 আমি 3 বেলা খাই, তার যেহেতু 5 লাখ, ওই হিসাব করলে হয়তো তার খাইতে হবে 15 বেলা। সে কি 15 বেলা খায়? কথা বলেন, 15 বেলা খায়? খেলে কি সুস্থ থাকতে পারবে? আমার 25,000 টাকা উপার্জন, আমি ভাই 1 কোটি পড়েছি, 1টা জুব্বা পড়েছি। যার 5 লাখ উপার্জন, সে 15টা কোটি পড়বে আর 15টা জুব্বা পড়বে, পড়বে এমন না। আরে আমি যতটুকু খাবো তুমি ততটুকু খাবা, আমি যেটা পরবো আমি 1টা পরবো তুমি 1টা পরবা, আমি 1টা বিছানায় ঘুমাই, 1টা বালিশ, তোমার মাথার নিচে 15টা বালিশ থাকে না, তোমাকেও 1টা বালিশে ঘুমাতে হয়। হ্যাঁ, দিন শেষে আমি 1টা কবরে যাব, আমার কবরের দৈর্ঘ্য প্রস্থ যতটা তোমারও হবে ততটা, ঠিক না ব্যা? ঠিক নাকি বেশি হবে না? কিন্তু এই যে আপনি চিন্তা করলেন যে না আমি অনেক টাকা কামাবো, আরে ভাই অনেক টাকা কামানোটা রিজিক না, বরং সুস্থভাবে বেঁচে থাকতে পারাটা হচ্ছে আল্লাহর সবচাইতে বড় রিজিক। আল্লাহু আকবার। এখন রিজিকের কনসেপ্ট আমাদের থেকে উঠে গিয়েছে। আপনাকে আমি বোঝায় দেই, এই যে দুনিয়ার মানুষ বলে এটা আমার সম্পদ, মানুষ কিন্তু তার সম্পদ নিয়ে গর্ববোধ করতে পছন্দ করে। ভাই জমিটা কিনলাম, কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস। ভাই বাড়িটা করলাম, কেমন হয়েছে? ভালো। ভাই গাড়িটা নিলাম, ভাই মোবাইলটা নিলাম, ভালো হয়েছে? মানুষ তার সম্পদ দেখাতে পছন্দ করে। ইয়াকুলু ইবনু আদামা মালি মালি মালি, রাসূল বলেন বনি আদমের সন্তান তো এমন হয়ে গিয়েছে, বনি আদম আদমের সন্তান তো এমন হয়ে গিয়েছে, সে জিনিসের দিকে তাকায় আর স্বচ্ছন্দ বোধ করে, এটা আমার, এই বাড়িটা আমার, গাড়িটা আমার, সম্পদটা আমার, জমিটা আমার, এই আমার, সেই আমার। রাসূল বলে না, বরং তারা মিথ্যে ধোকায় পড়ে আছে, যা তারা আমার 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 বলে, এগুলো একটাও কিচ্ছু না, এগুলো একটাও তার সম্পদ না। বস্তুত পক্ষে দুনিয়াতে মানুষের সম্পদ হচ্ছে 3টা, এর বাইরে মানুষের কোনো সম্পদই নেই। জোরে কোন কয়টা? আরো জোরে। আল্লাহর হাবিব বলেছেন বস্তুত পক্ষে দুনিয়াতে মানুষের নিজের বলে দাবি করার মতো সম্পদ 3টা, বাকি 1টাও তার না। আল্লাহর হাবিব বলেন মা আকালতা ফাফনাইতা ও লাবিসতা ফাবলাইতা আও তাসাদদাকতা ফামদাইতা, এই 3 প্রকার সম্পদ ব্যতীত তুমি অন্য কিছুকে নিজের বলে দাবি করতে পারবা না। এখন কোন 3 প্রকার আমাদের নিজের বলে দাবি করতে পারবো, ওই 3 প্রকারের পরিচয় জানার দরকার আছে না নাই? এদিকে তাকান এবার, এটা কি? সবাই সবাই 1 গ্লাস পানি। আমি খেলাম কতটুকু? 1 ঢোক। বুঝেন, ওয়াজ বুঝায় দিচ্ছি হাতে কলমে, মনে থাকবে সারা জীবন এটা। আমি খেলাম কতটুকু? 1 ঢোক। রাসূল বললেন হ্যাঁ মা আকালতা ফাফনাইতা, তুমি এক্স্যাক্টলি যতটুকু খেয়েছো দাবি করতে পারবা যে এটা খেয়ে ফেলছি, এটা আমার, কারণ তুমি একবার যেটা খাইছো দুনিয়াতে আর কেউ এটা খাইতে পারবে না। কিন্তু এখনো পর্যন্ত পুরা টুকুর দাবিদার আমি না, যেটা আমার গ্লাস আমার পানি। তার কারণ এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, স্টক করে আমি মারা যাই, এই পানিটা কি আমি আর খেতে পারলাম না? এটা অন্যজন খেয়ে ফেলবে। তাইলে রাসূল বললেন 1 নাম্বার হচ্ছে যতটা তুমি খেয়েছো ওইটা তোমার। এই যে আমি আসার আগে কিছু ফল ফ্রুটস খেয়েছি, পেয়ারা খেয়েছি, মালটা খেয়েছি, আপেল খেয়েছি, যে 2-1 চাক খেয়েছি ওটা ছিল আমার, বাকিটা আমার না।
রাসূল বললেন আউলাবিস্তা ফাবলাইতা দুই নাম্বার হচ্ছে যেটা তুমি একবার পরিধান করে পুরাণ বানিয়ে ফেলেছো তুমি দাবি করতে পারবে এটা আমার এটার কারণে যেমন আমি জুপাটা পড়তে 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 পুরাণ হয়ে যাবে এক সময় ছিড়ে যাবে নেকড়া হয়ে যাবে এটা আপনি পড়বেন না এটা আমার সম্পদ তিন নাম্বার আও তাসাদদাকতা ফাআমলাইতা আমি আল্লাহর পথে খরচ করে গেলাম মসজিদে কিছু টাকা সাদকা করলাম মাদ্রাসায় কিছু টাকা সাদকা করলাম এই টাকাটা পরবর্তীতে আখেরাতে ময়দানে মাহশারে আবার আমার আমলনামায় রিটার্ন হবে এজন্য আমি দাবি করতে পারি আমি আল্লাহর পথে যেটা দিছি ওটা আমার আছে ওটা তুমি নিতে পারবা না আমার ভাইরা রাসূলের এই কথার সাথে আপনি কি একমত না দ্বিমত আল্লাহর হাবিব তিনটা সম্পদের কথা বলে বললেন এই তিনটা সম্পদের বাহিরে মানুষের নিজের বলে দাবি করার মতো কোনো সম্পদ নাই এক নাম্বার যা সে খেয়ে ফেলেছে দুই নাম্বার যা সে পরিধান করে পুরাণ করে ফেলেছে তিন নাম্বার আল্লাহর পথে যা খরচ করে ফেলেছে এখন আপনি যখন বাড়ি আমার গাড়ি আমার আপনি মইরা যাওয়ার পরে দেখেন আপনার জানাজার আগে কোন বাড়ি কোন দিক দিয়া কোন জমি কোন দিক দিয়া কে নিবে সেটার প্রতিযোগিতার মাপামাপি শুরু হয়ে যাবে তার মানে ওগুলো আপনার না ওগুলো আপনার ওয়ারিসদের আপনি ওয়ারিসদের সম্পদ পাহারা দিচ্ছেন এই দুনিয়া যে আমরা যে হারাম খাই যে হারাম উপার্জন আমরা করি এই হারাম খাওয়া এই হারাম উপার্জন কতটুকুই আপনি আর খাবেন একজন মানুষ দুনিয়াতে আর কতটাই খেয়ে যেতে পারে বেশি তো খেতে পারে না তবে দুনিয়াতে আমরা যে অঢেল সম্পদ কামিয়ে যাই দুনিয়াতে হালাল হারামের বাজ বিচার না করে অঢেল সম্পদ কামায় এমন মানুষ তো আমাদের দেশে নাই আছে আছে এমন মানুষ আমাদের দেশে নাই এমন মানুষ নাই তাইলে আমাদের রিজার্ভ ফান্ডের টাকা চুরি হয় কেমনে এমন মানুষ যদি আমাদের দেশে না থাকতো তাইলে বাংলাদেশের হাজার কোটি টাকা চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায় কে ও ভাই আমার ভালো করে বুঝেন একজন মানুষ যদি প্রত্যেক দিন মাছ গোশত সমানে সব খায় সব সবকার লাভ পূরণ করে এরপরেও তো চার একশো কোটি টাকার প্রয়োজন হয় না কিন্তু যারা দুর্নীতি করে যারা হারাম খায় তাদের কাছে খোঁজ নিলে দেখবেন একশো কোটি টাকা কোনো টাকাই না আপনার কাছে একশো টাকা যেমন তার কাছে একশো কোটি তেমন হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলে মানুষের রাস্তার পয়সা খেয়ে ফেলে মানুষের কাজকর্মের পয়সা খেয়ে ফেলে বাংলাদেশের ট্যাক্সের পয়সা চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায় ইংল্যান্ডে বাড়ি বানায় এমন কিছু মানুষ আছে না নাই কিন্তু হারামখোর ভালো করে শুনে নাও এই হারামের মধ্যে আল্লাহ তাআলা কখনো তোমার সুখ দিবে না বরং তুমি দেখবা তোমার মৃত্যুটা তো এমন জায়গায় হতে পারে এমন জায়গায় মরে যেতে পারো যেখানে মরার পরে জানাজার নামাজের জন্য ইমাম খুঁজে পাওয়া যাবে না এবার এমন একজন অনেক দূরের পথ পাড়ি দিয়ে গিয়েছে হজ করার জন্য আল্লাহর হাবিব বলেন ইউতিলু সাফার লম্বা পথ পাড়ি দিয়েছে আশাতা আগবার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে শরীরটা ধুলোবালিতে মেখে গিয়েছে অর্থাৎ অনেকটা পথ যে মুসাফির অবস্থায় এসেছে এটা বোঝা গিয়েছে এরপরে এই বান্দা কাবার সামনে দাঁড়িয়ে এমন দুইয়া দাইহি ইলা সামা হাত দুটা আকাশের দিকে তুলে কাবার সামনে দাঁড়ায় বলতেছে ইয়া রব্বি আয় আমার রব আমারে মাফ করে দাও আয় আমার রব আমার হজ কবুল করে নাও আয় আমার রব এটা দাও এটা দাও এটা দাও এটা দাও দোয়া করতেছে আল্লাহর হাবিব বলেন মাতামুহু হারাম এই লোকটা যে খাবারগুলো খেয়েছে এই খাবারগুলো হয়তো ছিল সুদের টাকায় কেনা মাশরাবুহু হারাম যে পানিটা কিনে খেয়েছে পানিটা হয়তো ছিল ঘুষের টাকায় কেনা মালবাসুহু হারাম সে যে ইহরামের কাপড়টা পরে আছে এই কাপড়টাও হয়তো হারামের পয়সায় কেনা গুদিয়া বিল হারাম তার পা থেকে মাথা পর্যন্ত সবটাই তো হারাম ফান্না ইউস্তাজাবুলা কে ব্যক্তি যখন দোয়া করবে তার কোন দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না বরং কাবার সামনে দাঁড়ানোর পরেও না এবার আপনি চিন্তা করেন আপনি কোন পর্যায়ে আছেন
আরে আপনি তো দোয়া করতেছেন আপনার মসজিদের ভিতরে বসে যদি ইনকাম হালাল না হয় যদি আপনি হারামখোর হন এই হারামখোর যদি কাবার সামনে দাঁড়ায় দোয়া করে কাবার সামনেও আল্লাহ হারামখোরের দোয়া কবুল করে না ভয়ঙ্কর বিষয় এজন্য যদি চান আমার আমলটা কবুল হোক তাহলে সবার আগে হালাল রিজিক গ্রহণের দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2059 নম্বর হাদিসের মধ্যে বললেন ইয়াতি আলান নাসি জামান লা ইবালিল মারউ মা আখাযা মিনহু মিনাল হালাল ইয়া মিনাল হারাম এমন একটা সময় ভালো করে শুনেন রাসূল বলে গিয়েছেন 1500 বছর পূর্বে রাসূল বলে গিয়েছেন এমন একটা সময় আসবে যখন মানুষ হালাল হারামের বাজ বিচার করবে না হালালটা পাইলেও খাবে হারামটা পাইলেও খাবে হালালটাও পকেটে ভরবে হারামটাও পকেটে ভরবে এবার আপনারা জবাব দেন এই সময়টা কি আসবে না এসে গেছে এখন এমন কয়জন মানুষ পান যে হালাল হারামের বাজ বিচার করে যদি দেখে হালালের চাইতে হারাম পথে লাভ বেশি তখন অনেক বান্দা হালালটা দেখে হারামের দিকে ছুটে যায় নাই নাই মনে করে কি যে সুদ খাইলে বোধহয় আমার টাকাটা বাড়বে ঘুষ খাইলে হয়তো আমার ইনকামটা বাড়বে কিছু টাকা বেশি কামাইলাম এক্সট্রা উপার্জন করলাম আর রিজকু মাকসুম আর রিজকু মাকসুম ওয়াল হাদিসু মাহরুম রাসূলুল্লাহ বলেছেন রিজিক যেটা যেটা আপনি খাবেন এটা বন্টিত বন্টন হয়ে গেছে কিন্তু হিংসুক যে সে মাহরুম থাকবে অর্থাৎ নুইদ্দু লাহুম আদ্দা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন দুনিয়াতে আসার পরে আপনি সেই প্রথম দিন থেকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আবার কবরে যাওয়া পর্যন্ত আপনি যতগুলো শ্বাস প্রশ্বাস নেবেন এই যে দুইবার আমি নিয়ে নিলাম আপনি বসে বসে নিচ্ছেন চিন্তা করতে পারেন মুফাসসিরি লিখছেন দুনিয়াতে আসার পরে আপনি নুইদ্দু লাহুম আদ্দা যতগুলো শ্বাস প্রশ্বাস নেবেন এই শ্বাস প্রশ্বাসটা আল্লাহ গুনে গুনে হিসাব করে দিয়েছেন এর চেয়ে বেশিও নিতে পারবেন না এর চেয়ে কমও না সুবহানাল্লাহ বললেন না আপনি কিসের টেনশন করেন আরে আপনি হারাম রিজিকের পেছনে কেন ছুটবেন বরং আপনার তাকদীরে যেটা লেখা আছে এটার পেছনে দৌড়াতে হবে না এটা অটোমেটিকই আসবে ঠিক না ভাই ঠিক এটা অটোমেটিক আসবে তো আপনার কাছে হ্যাঁ আপনাকে চেষ্টা করে যেতে হবে চেষ্টা করতে হবে তবে হারাম পথে না